আলাদা রাজ্যের দাবিতে কোচবিহারের কোথাও বিজেপি একটা মিছিল করলে হাটুনে বাড়ি ফিরতে পারবে না, এইভাবে ফতোয়া জারি করে হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তুফানগঞ্জ শহরের নাগরিক কনভেনশনে উদয়নের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। উদয়ন গুহ গত রাতে হুমকি দিয়ে বলেছেন, গ্রেটার সভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে রওনা হয়ে যাওয়ার পরে নেংটি ইঁদুরের মতো নাচতে নাচতে সেই সভাতে যান, সেখানে আলাদা রাজ্যের দাবি তুলেছেন গ্রেটার নেতারা। মূলত কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীতিশ প্রামাণিক ও বিজেপির তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা আলাদা রাজ্যের দাবি তুলেছেন বলে কড়া ভাষাতে আক্রমণ করেন উদয়ন। এমনকি মালতি রাভাকে আক্রমণ করে তিনি বলেন, তোমরা দেখো গো আসিয়া মালতি রাভা নৃত্য করে থমকিয়া থমকিয়া। গুপ্তা ফার্মেসি, ন্যায্য মূল্যে হাই কোয়ালিটি ওষুধ, বিনামূল্যে হোম ডেলিভারি এবং আকর্ষণীয় ডিসকাউন্ট। ডক্টর ফাহাম মোহাম্মদ এবং ডক্টর সুরেশিসদের তত্ত্বাবধানে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। তবে আর দেরি কেন, চলে আসুন গুপ্তা ফার্মেসিতে। মাটিগাড়া থেকে বার্সোলা হয়ে টিসিপি মোড়ের ডান দিকে সৈনিকপুরী রোড দিয়ে গিয়ে প্রথম ডান দিকে বাঁকনেই পৌঁছে যান গুপ্তা ফার্মেসিতে। উদয়ন গুহ হুমকি দিয়ে বলতে, হিম্মত থাকলে কুচবিহারে কোথাও একটা মিছিল আলাদা রাজ্যের দাবিতে হলে হাঁটু নিয়ে বাড়ি ফিরতে পারবে না। যদিও এই হুমকির পরে বিজেপির তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা পাল্টা বলেন, তিনি তুফানগঞ্জে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে হেঁটে চলেছেন। উদয়ন গুহ পারলে আসুন কে কার হাঁটু ভাঙে দেখা যাবে। উদয়ন গুহের মতো নেতা যে এসব পুরুচিপূর্ণ কথা বলবেন এটাই স্বাভাবিক। যে আমি হাঁটছি তো কোথায় উদয়ন গুহ, আমি হাঁটছি, উনি আসুক আমার সামনে আমার হাঁটু ভাঙতে, কে কার হাঁটু ভাঙে তখন দেখা যাবে। দেখুন উদয়ন গুহ কোন স্তরের নেতা, মালতি রাভা কোন স্তরের নেতা, ওনার কোনো কমেন্ডে আমি কথা বলতে চাই না। উনি যে কারণ আমি কুরুচিকর কথা বলতে পারেন,